বেশ কিছুদিন ধরেই বলিউডে নতুন একটি সিনেমা নিয়ে বেশ আলোচনা চলছে। হলিউড ছবি ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক লাল সিং চাড্ডা বলিউড ইন্ডাস্ট্রিতে একটি মাইলস্টোন হয়ে থাকবে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটি বড় অংশ। শনিবার সিনেমাটির নতুন পোস্টার মুক্তি পেল, একই সঙ্গে ছবি মুক্তির দিনও ঘোষণা করলেন নির্মাতারা। এই ছবির নতুন পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য শেয়ার করেছেন কারিনা। গোলাপি রঙা পাগড়িতে আমির খান, তার কাঁধে মাথা রেখে কারিনা কাপুর। পোস্টারে লেখা রয়েছে আগামী 14 এপ্রিল 2022 মুক্তি পাবে এ ছবি। এই পোস্টারে 2022 আগে ইংরেজি হরফে বৈশাখী শব্দটি লেখা রয়েছে, যা নজর কেড়েছে সিনেমা প্রেমীদের। লাল সিং চাড্ডায় আমির খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্যের মতো শিল্পীরা। বহুদিন ধরেই সিনেমাটি নির্মাণ নিয়ে চেষ্টা করে আসছিলেন আমির খান, তার এই জার্নিতে সঙ্গী ছিলেন কিরণও। কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন আমির খান ও কিরণ। সেই ঘোষণার পরেও একসঙ্গে শুটিংয়ে দেখা গেছে তাদের। ফরেস্ট গাম্প থেকে অনুপ্রাণিত ছবি লাল সিং চাড্ডার মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ডিসেম্বরে, কিন্তু মহামারী করোনার কারণে ছবির শুটিং শেষ করতে অনেকটা সময় লেগে যায়।